বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কালচারাল সেন্টারে সম্বর্ধনার আয়োজন করা হয়। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রিয়াদের মেয়র প্রিন্স ফয়সাল বিন আব্দুল আজিজ সম্বর্ধনায় যোগ দেন। সৌদির বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, রিয়াদের বিভিন্ন মিশনের কূটনীতিক সহ বাংলাদেশ কমিউনিটির সদস্যরা। অনুষ্ঠানে অতিথিদের নিয়ে কেক কাটেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। অনুষ্ঠানে বাংলাদেশের ওপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়, ছিল শিক্ষার্থীদের মনোমুগ্ধকর দলীয় নৃত্য পরিবেশনা।